Veja. প্রায় 5 ফুটে গেছে সাপটা। তো নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন পর্বে স্বাগত। আজকে আমরা চলেছি তারকেশ্বর বদ্যিপুরে এবং ওখানে মাটির হাড়ির কিছু কাজ, অর্থাৎ মাটির কিছু কাজকর্ম হয়। ওখানে ওনারা একটা চন্দ্রবড়া সাপ দেখতে পেয়েছেন। তো আজকে চলুন সাপটা উদ্ধার করব এবং আপনার সঙ্গে কিছু গর্ত কত বড়, ছোট্ট নাকি বড়? বড় হলে দেখতে পাচ্ছি না কেন, দেখতে পেলাম না। আচ্ছা দিন, হ্যাঁ এটা চন্দ্র, এটা বড় সাপ। তাহলে তো প্রায় 5 ফুটে গেছে সাপটা, প্রায় 5 ফুট। এই সাপটা দেখেছো তো? তো বললাম ও ওখান থেকে সরে পড়েছে। চন্দ্রবড়া সাপ এ কোনো ক্ষতি করতো না, যদি ওখানে চলেও যেত, এই যে আপনাকে কামড়াবে বা আপনি যে ভয় খাচ্ছেন সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তো বন্ধুরা, এটা একটি চন্দ্রবড়া সাপ দেখতেই পাচ্ছেন, বিশাল বড় সাইজ। মানে অন্যান্য সাপ যেমন বড় চেহারায় হয়, তেমনি লম্বায় বড়, 1.5 কিলো ওয়েট হতে পারে। আমরা এই চন্দ্রবড়া সাপকে অনেকেই ভয় খাই, অনেকেই ভাবি যে এই সাপ কামালে আমাদের গ্যারেন্টি মারা যায়। সে কথা সম্পূর্ণ ভুল। যদি ট্রিটমেন্ট ঠিকঠাক সময়ে করেন, মানুষের কিচ্ছু হতে পারে না। ভুল করে টুকটাক ওই ওঝা বাড়ি যাবেন, নিয়ে যাবেন না, তার ফলে কি হবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে, আপনার মৃত্যুটা গ্যারেন্টি হয়ে যাবে। যদি এই সাপ কাউকে কামড়ায়, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান, গ্যারেন্টি সে বেঁচে ফিরবে। কিন্তু যদি ঘন্টাখানেক লেট করেন, তাহলে কিন্তু সবটাই আর কি ভগবানের হাতে। সবচেয়ে বলে রাখি, এই চন্দ্রবড়া সাপের বিষ হলো হিমোটক্সিন, অর্থাৎ এই সাপ যদি কাউকে কামড়ায় তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে। এবং আমরা অনেক সময় কি করি, দৌড়ে এসে বেঁধে ফেলি। বেঁধে ফেলার পরে কি হয়, ওই জায়গার রক্ত চলাচল অনেক স্লো হয়ে যায়, ওই জায়গার কোষগুলো পচন সৃষ্টি হতে পারে এবং আস্তে আস্তে ক্যান্সার হয়ে যেতে পারে। তো বাদ দিয়ে মোটেই যাবেন না, পেশেন্টকে যতটা পারবেন রিল্যাক্সে রাখবেন এবং গাড়ি বা যে কোনো 3 চাকা 4 চাকা যা পাবেন তাতে চাপিয়ে হসপিটাল পৌঁছে দেবেন। বাকিটা ডাক্তারের দায়িত্ব, কারণ যদি খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় ট্রিটমেন্টটা খুব ইজি হয়ে যায়। আর যে কোনো সরকারি হসপিটাল যেখানে 24 ঘন্টা ডাক্তার থাকে, সেখানে এই যে কোনো সাপের বিষের ট্রিটমেন্ট হয়। আমাদের অনেকের ধারণা আছে সাপ আমাদের চিনে যেতে হবে, সে বিষধর হোক নির্বিষ হোক আপনাদের চিনে যেতে হবে না, কারণ রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় হবে আপনার শরীরে বিষ আছে কিনা। তাই যখন রাতের অন্ধকারে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে সন্দেহ করে সাপে কামড়েছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সোজা ডাক্তারখানায় নিয়ে যাবেন, সেখানে রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় হবে বিষ আছে কিনা। এই কতগুলো জিনিসে সতর্ক থাকেন, তাহলে আমরা মৃত্যু এড়াতে পারবো। আর একটা কথা বলে রাখি, চন্দ্রবড়া সাপ খুব ভয়ঙ্কর কিছু না আমাদের জন্য, এরা আমাদেরকে কামড়াতে আসে না, এরা একটা ছোট্ট আশ্রয়ের জন্য আসে। যেহেতু এই যেখান থেকে সাপটা ধরলাম এর চারপাশটা পরিষ্কার হয়ে গেছে, তার জন্য বাধ্য হয়ে এই ছোট জায়গা একটা আশ্রয় নিয়েছিল। আর এই সাপ সর্বপ্রথম চেষ্টা করে মানুষকে দেখার মাত্রই এরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, মোটেই কামড়াতে আসে না। খুব ক্লোজ, যখন ও ভাবে যে আমার বাঁচার কোনো ক্ষমতা নেই, তখন একটা বাইট করতে পারে। তা বাইট করলেও কোনো ভয়ের কারণে হসপিটাল যান। যদি মনে মনে ভাবেন যে রোজা বাড়ি যাবো, বেঁচে যাবো, বা কিংবা অনেকে প্যানিক করে আতঙ্কিত হন, তাহলে কিন্তু মৃত্যু তার নিশ্চিত। তাই ভয় খাবে না, যতই সম্ভব হসপিটালে যাবেন। অ্যাকচুয়াল এরা হচ্ছে তোমার ঠান্ডা রক্তের প্রাণী, ঠিক আছে? ঠান্ডা থাকে না বেশি, ঠান্ডা থাকে না, গরমটা নিতেই যায়। এরা সূর্যের আলোটা এর ক্ষমতা, মেন ক্ষমতা, এরা নিজেকে গরম রাখার চেষ্টা করে। তা প্যাক করে নি, অনেক ডিস্টার্বেন্স হয়ে গেছে, আর নয় যা চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখ, আমি ভাবছিলাম যে সাপটা ওখানে পাওয়া যাবে না,
আমার আইডিয়াই হচ্ছিল অনেকক্ষণ ধরে, আমি ওই জন্য ওই দিকটা হ্যাঁ সাপ তো কিছু না, নিজে আপনাদের উপকারই করছিল, ক্ষতি কিছু করতো না। ধরুন এই সাপটার বয়স হবে 5-10 বছর তো হবেই। কজনকে কামড়েছে গ্রামের? 10 বছরে কজন কামড়েছে? কাউকে কামড়ায়নি। কিন্তু আপনাদের এই সাপ যদি চলে যায় আমাদের যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে দুর্ভিক্ষ লেগে যেতে পারে, কারণ এরা হচ্ছে সবচেয়ে বড় পেস্ট কন্ট্রোলার, যেটা আমাদের খাদ্যশস্যের ক্ষতি করে। মানে মাঠ থেকে ধান যে কোনো ফসল আলু তুলতে হবে না যদি না থাকে, তাই আমাদের অজান্তে এর উপকার করে। তো বোনা চুন সাপটা ছেড়ে দিই। আপনারা হয়তো গ্রামে অনেক সাপ দেখেছেন, আপনাদের গ্রামে 20-30 বছরের মধ্যে কতজনকে কামড়ে একটা সাপ? তো দয়া করে এই প্রাণীগুলোকে মারবেন না, চেষ্টা করবেন যতটা সম্ভব এদেরকে রক্ষা করার, কারণ আমাদের বেঁচে থাকার জন্য এদের গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনে। তো চলুন টাটা।